কোন লিরিক্সই বুঝতে পারেনি সেটা আমি জানি। গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ লিপিকান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে না সরি আজকে স্যাটারডে। আসলে প্রথম ছুটি পেয়েছি তো অনেকদিন পরে, তো রবিবার বানিয়ে ফেলেছি। যাই হোক, ছুটিটা ছুটির মতো একদমই ছিল না। অফিস থেকে এত ফোন এসছে যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তারপরে ডেভিড আসার পরে ওই জন্য ওর সাথে আমি একটুখানি বেরিয়ে পড়েছি ক্যাফে অভিযানে। So finally we reached Terminal 11, Salt Lake. সুন্দর একটা ক্যাফে, অনেক পুরোনো ক্যাফে, কলেজ লাইফে অনেকবার এসেছি, বিয়ের পরে ফার্স্ট টাইম। চলো ঢোকা যায়। ফার্স্টে আমরা ভেবেছিলাম আজকে বেশ একরকম দুরকমের, কারণ আমাদের লিস্টে না আর একটা ক্যাফে ছিল যেটা হচ্ছে হোদল। হোদলে এর আগে আমি একবার খেয়েছিলাম, ওদের ফুড কোয়ালিটি ভীষণই ভালো, রিজনেবল ভীষণ। তো তাই জন্য আমি আর ডেভিড ঠিক করেছিলাম এখানে আমরা কফিটা খাবো, একটু আড্ডাই আর কি, কারণ এটা খুব মানে হাল মানে লোকজনের বেশি ক্রাউডটা ছিল না উইকেন্ড থাকা সত্ত্বেও। তো ডেভিড মেনু কার্ড দেখে নিয়েছে আর এই এসে গেছে। আমার জন্য নিয়ে নিয়েছিলাম একটা লাতে, আর ডেভিড নিয়ে নিয়েছিল একটা মোকা। তো দুজনে মিলে কফি এনজয় করেছি, করার পর দুজনে অনেক গল্প করেছি, মানে অনেক ধরনের গল্প আমরা যেরকম করি নর্মালি। তো আড্ডা ইয়ার্কির মধ্যে দিয়ে একটা সুন্দর সন্ধ্যে কাটাচ্ছিলাম। তো চলো এখন কফিটা এনজয় করা যাক। ফার্স্টে গেছিলাম টার্মিনাল 11, আর ওখানে আমরা জাস্ট দুজনে দু কাপ কফি খেয়ে নিয়েছি। আজকের মেন ব্লগটাই ছিল আমরা একটুখানি ক্যাফে এক্সপ্লোর করবো, দ্যাটস ওয়াই। তো টার্মিনাল 11 এর পরে আমরা এখন এসে গেছি হোদলে। হোদলে আমরা টুকটাক একটু স্যান্ডউইচ পাস্তা এই সমস্তর মধ্যে চেষ্টা করছি খাওয়ার। তো তারপরে আমরা আজকে বাড়ি ফিরে যাবো, আগে দেখা যাক যে এখানে ফুড কোয়ালিটি কীরকম আর কতটা ভালো লাগে, নাহলে একটুখানি ফুল টামি করে নিয়েই বাড়ি যাব। এই যা ডেভিড, টার্মিনাল 11 এ আমরা একটা লোন নেব ভেবেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানকার প্রাইস মানে এক্সট্রিমলি হাই, মানে গার্লিক ব্রেডের প্রাইস 335, মানে ইটস রিয়েলি ভেরি এক্সপেন্সিভ ফর আস অ্যাকচুয়ালি। মানে ওটা মিডল ক্লাস ফ্যামিলি বা আমাদের, মানে ওটা কোনো মতে দুটো গার্লিক ব্রেড 335 রিয়েলি, মানে আমি কোনোদিনই দিতে পারবো না, ওটা আমার ভ্যালু ফর মানি লাগলেও না। কফির প্রাইসগুলো 240-250 ঠিক আছে, বাট আদার প্রাইস ভেরি হাই। মানে পাস্তা অ্যান্ড অল স্টার্টিং হচ্ছে 550 থেকে, মানে ক্যাফে মেজু না ফেল। তো যাই হোক, আমরা হোদল পৌঁছে গেছি, চলো এখন হোদলে যাওয়া যাক। এর সামনেটা হচ্ছে ভীষণই সুন্দর, ইন্টারেস্টিং একটা ইন্টেরিয়র, আমার বেশ দারুণ লেগেছে। আর হোদলে দিস ওয়ান মাই সেকেন্ড টাইম, সেকেন্ড ভিজিট এটা আমার, আর এখানে আমার বেশ ভাল লাগে, দারুণ। আর এখানে জগদ্ধাত্রী পুজো স্পেশাল চলছে, কিছু স্পেশাল আইটেম ওনলি 99 আর 149 চলছে। বাইরের ইন্টেরিয়রটা যতটা অ্যাট্রাকটিভ ছিল, ভেতরেরটাও সেরকমই আইসুদিং ছিল। আমার কনসেপ্টটা ভীষণ সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন লেগেছে, দারুণ লেগেছে। এটার যে ওনার, সে একজন ইয়াং জেনারেশনের, তাই জন্যই হয়তো এরকম হতে পেরেছে। আর এখানকার আমি বলে দিই যে যে মেনু প্রাইসগুলো আছে ভীষণই রিজনেবল। অ্যাকচুয়ালি আমি এটা শেয়ার করতে পারিনি এই কারণে, কারণ স্ক্যান করে আমরা ফোনেই দেখছিলাম। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে কাশ্মীরি কারা, এটা ডেভিড অর্ডার করেছিল, আমি খুব একটা বেশি কনফিডেন্ট ছিলাম না এটার ব্যাপারে। এটার প্রাইস ওনলি 99, যেটা দেখিয়েছিলাম জগদ্ধাত্রী স্পেশাল একটা মেনুতে ছিল। ট্রাস্ট মি, এটা সাংঘাতিক খেতে ছিল, মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম খেতে হতে পারে। মানে একটা হয় না সাংঘাতিক, একটা বোরিং দিনের পর যখন একটা দিন আবার নতুন করে কেউ স্টার্ট করতে চাইছে, যে তোমরা দুজনে মিলে একটা নতুন দিন স্টার্ট করবে, একটা আলাদা ঝটকা দিয়ে শুরু হয়, ঠিক এটা খাওয়ার পর আমার সেম ফিল হয়েছিল। যেহেতু আমরা অলরেডি কফি খেয়েই নিয়েছিলাম দুজনে এক একটা বড় বড় কাপ, তাই জন্য এক কাপ এনাফ ছিল। নেক্সট আমরা অর্ডার করেছিলাম, স্যাটারডে ছিল আমাদের ভেজ, তাই চিজি একদম চিজ কর্ন স্যান্ডউইচ। আর এটা মানে এইরকম আমি চিজ কর্ন স্যান্ডউইচ কোনোদিনও খাইনি,
এটা আমি বলতে পারি, ভেতরটা হচ্ছে ফুল অফ চিজ একটা, আর ভেতরে একটা গ্রিন কালারের কিছু লিফ ছিল, যেটা যেটার জন্য না আরও বেশি স্যান্ডউইচটা খেতে ইন্টারেস্টিং লাগছিল। আর এটা ছিল তো ডেফিনেটলি টাটা সস, আর যেটা খেতেও অসাধারণ ছিল। মিয়োনিজগুলো মানে ক্রিস্পি ছিল, মানে সব মিলিয়ে যেন একটা পারফেক্ট প্লেট ছিল, আমার দারুণ লেগেছে। নেক্সট আমরা নিয়েছিলাম একটা হোয়াইট সস চিজি পাস্তা, এটা তো আমার ফেভারিট, মানে হোয়াইট সস চিজি পাস্তা হচ্ছে আমার ফেভারিট, মানে এটা ভেজ ননভেজ আমি কিছু দেখি না, মানে ননভেজ ভেজের আমার একই টেস্ট লাগে, আমার এই ফ্লেভারটা হলেই আমি জাস্ট গপা গপ খেতে থাকি, আমার দারুণ লাগে এটা। আর তেমনি এটা দেখতেও ছিল যেমনি, আর তেমনি বানিয়েও ছিল, একদম টেম্পটিং ছিল। চলো, সাথে দিয়ে দিয়েছিল দুখানা গার্লিক ব্রেড, তো এখানে আমি ফ্রিতে গার্লিক ব্রেড পাচ্ছি, আমি টার্মিনাল 11-এ 3:35, ও মাই গড, কোনো দরকার নেই ভাই, এখানেই আমি ঠিক আছি, আমার চিজও লাগবে না, আমি পাস্তা দিয়ে বা আমার যেটা হয় না চিকেন ক্রিম অফ স্যুপ যেটা হয় ওটাও আমার দারুণ লাগে, ওটার সাথে গার্লিক ব্রেড, তো পাস্তার সাথে বেশ ইন্টারেস্টিং লাগছিলো খেতে, আর পাস্তাটা খেতেও হয়েছিল ফাটাফাটি। এত ভালো লেগেছে ওর, ও লাস্টে প্লেটটা জাস্ট এইভাবে বলতে আমি একটুখানি মানে ও যদি বাড়িতে লিটারালি ও মানে চেটে নিত প্লেটটা, যাতে আর মানে দুধেও হতো না, হয়তো এরকম টাইপের খেত, অ্যাকচুয়ালি খেতে হয়েছিল অতটাই টেস্টি, মানে ফাটাফাটি খেতে হয়েছিল, মানে আমরা দুজনেই ভীষণ ভালোভাবে এনজয় করেছি, মানে ফাটাফাটি এনজয় করেছি, মানে একটা খাবার খেয়ে হয় না যেটা মনের তৃপ্তি, এটা হওয়া খুব বেশি দরকার, তো যেটা আমাদের দুজনেরই হোদলের খাবার খেয়ে হচ্ছিল, মানে আমরা দুজনে তো হোদলি, আর দুই হোদলে হোদলে গিয়ে ফাটাফাটি এনজয় করেছি। একটা চকলেট মিল্ক শেক, এটা দেখেই মনে হচ্ছে যে যেই মানে যে ক্যাফেতে এত সুন্দর সুন্দর সব খাবার হয় সেখানে মিল্ক শেক ডেফিনেটলি ভালো হবে, তাই জন্য আমরা লাস্টে আমরা যে কোনো জায়গায় একটা খাবার খাওয়ার পর মিল্ক শেক খাই, আর যেটা বেশ ভালো লাগে, মানে এটা ডেভিডি আমাকে শিখিয়েছে, তো আমি এখন থেকে ট্রাই করি, তো আমার বেশ ভালো লাগে, তো দুজনে মিলে একটা কিটক্যাট মিল্ক শেক নিয়ে নিয়েছিলাম, আর খেতে ছিল ভীষণই ভালো, আর দেখতে ছিল অসম্ভব টেম্পটিং, তো এখন চলো খাওয়া যাক, তারপর আমি বলছি। আর কিটক্যাট তো আমার হচ্ছে ফেভারিট চকলেট, কিটক্যাটের আমি শেয়ার করি না কাউকে, যদি হাফ আমি ডেভিডকে দিয়েছিলাম, কারণ আমি ফার্স্টে বলেছিলাম যে আমি খাবো না, কিন্তু আমি প্রথমে এরকমই নাটক করি যে খাবো না খাবো না, সব থেকে বেশি আমি খেয়ে নিই তারপরে, তো হ্যাঁ ডেফিনেটলি ইটস আ গুড ওয়ান, ফাটাফাটি খেতে হয়েছিলো ফাটাফাটি। এই হোদল ক্যাফেটার একটা মেন জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, সব কিছু খাবারের সাথে একটা ভালো মুড তৈরি করার জন্য দুটো মানুষের ভালো একটা মিউজিক খুব গুরুত্বপূর্ণ অবদান আছে, তো এখানকার অ্যাম্বিয়েন্স তো সুন্দর ছিলই, সাথে ভালো খাবার দাবার,
সাথে ছিল ভালো একটা ভাইব ক্রিয়েট করার মতো মিউজিক। তার জন্য বুঝতেই পারলে যে পুরো ব্লগটাই আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছিলাম, কারণ এত সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর তোমরা তোমাদের স্পেশাল অকেশন এখানে বুকও করতে পারো। এই ছিল আমার একটা দিন। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো, আর ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।